করোনার প্রথম ডোজের টিকা পাচ্ছে না সাধারণ মানুষ দেওয়া হচ্ছে শুধু নিজের মানুষদের ভ্যাকসিন দেওয়ার ঘটনায় স্বজন পোষণের অভিযোগ তুলে তৃণমূল প্রধানের বিরুদ্ধে ধর্নায় বসলেন কৌশিক দাস নামে ধূপগুড়ির এক ব্যবসায়ী যাকে কেন্দ্র করে রীতিমতো অস্বস্তিতে পড়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ওই গ্রাম পঞ্চায়েতের শাসক দল তৃণমূল কংগ্রেস জানা গিয়েছে গত সাতাশ মে ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্র ব্যবসায়ী টোটো চালক ও পরিবহন কর্মীদের জন্য ডাউকিমারি স্কুলে এক টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল সেই শিবিরে এলাকার মোট তিনশো সাতজনকে টিকা দেওয়া হয় অভিযোগ এই তিনশো সাতজনের মধ্যে স্বজন পোষণ হয়েছে এমনকি এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ব্যবসায়ী নন এই নিয়ে সোমবার ব্যবসায়ী সমিতির একটি প্রতিনিধি দল প্রধানের কাছে লিখিত অভিযোগ জমা দেয় পাশাপাশি যে তিনশো সাতজনকে টিকা দেওয়া হয়েছে তাদের নামের তালিকা জানতে চাওয়া হলে পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে এই তালিকা দেখাতে প্রথমে অস্বীকার করা হয় এরপরই কৌশিক দত্ত নামে ব্যবসায়ী সমিতির এক সদস্য গ্রাম পঞ্চায়েত প্রধানের অফিসের সামনে ধর্নায় বসে পড়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে প্রায় মিনিট দশেক ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকলে পঞ্চায়েত কর্তৃপক্ষ চাপের মুখে পড়ে সেই তিনশো জনের নামের তালিকা দেখাতে বাধ্য হয় এরপর অভিযোগপত্র রিসিভ করে জমা দিলে পরবর্তীতে ওই ব্যবসায়ী ধর্ণা তুলে দেয় যদিও গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা স্বজন পোষণের অভিযোগ অস্বীকার করেন গ্রামের প্রধান মমতা রায় এ বিষয়ে তিনি জানান অভিযোগ যে কেউ কারোর বিরুদ্ধে করতেই পারে টিকাকরণের তালিকা স্বচ্ছভাবেই তৈরি করা হয়েছে আমরা সকলেই খবর দিয়েছিলাম ওই ব্যবসায়ী আগে যোগাযোগ করেনি এদিন হঠাৎ অফিসের সামনে এসে ধর্নায় বসে পড়ে